এই ধরনের বেনারসি দুগুলো কত করে কেনেন? আপনি যে কোনো জায়গায় আপনি জিজ্ঞাসা করবেন পাট্টি পল্লু কাতান বেনারসির দাম কত আছে মার্কেটে, আমার কাছে দাম রয়েছে 650 টাকা, এটার দাম থাকবে আপনার 680 টাকা, 680 টাকা করে, 680 টাকা করে, 999 টাকায় 5 পিস জামদানি দেবো রেশম কোয়ালিটি, 999 টাকায় যে চাবেন সে পাবেন, যত পিস চাবেন তত পিস পাবেন। হাটে আপনারা কত করে কেনেন, কত কম দামে কেনেন, এবং সেটা কি আপনাদের ফুল গ্যারান্টি দেয়, সেই মালটা কি আপনারা রিপ্লেস করতে পারেন? কিন্তু আজকের মহাপুর শাড়িকুটি দিচ্ছে আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো নেবেন টোটালটাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, বিক্রি করতে না পারলে পরো। গুটি চান ছোট গুটি, বড় গুটি চান বড় গুটি, মাঝের গুটি চান মাঝারি গুটি, কত গুটি চাবেন আর কত ডিজাইন নেবেন এর সব 750 টাকা। নমস্কার, আবারও চলে এসেছি আমি সুব্রত মহাপুর শাড়িকুটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আপনারা জানেন যে যারা এই চ্যানেলের মাধ্যমে আমাকে দেখেছেন তারা জানেন যে সুব্রতা যে সমস্ত প্রোডাকশনগুলো দেখায় সেগুলো কিন্তু একদম সঠিক এবং জেনুইন, এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ফুল গ্যারান্টি থাকে, এবং আপনি কিন্তু বিক্রি না করতে পারলেও সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন। তো এর জন্যই আপনাদেরকে বলি যে আপনারা আসুন মহাপৌর শাড়িকুটির, যে মহাপৌর শাড়িকুটি আসলে পরে মাল নিতে হবে তার কোনো মানে নেই। মহাপৌর শাড়িকুটির আশেপাশেও প্রচুর দোকান আছে, আপনারা সেখানে গিয়েও ভিজিট করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা আমার দোকানে যাবেন, দাম দেখবেন, আরও অন্য যে 5টা দোকান আছে তাদের ওখানে দাম দেখবেন, দেখবেন আপনি ডিফারেন্সটা এবং কোয়ালিটিটা। তো এর জন্যে মহাপৌর শাড়িকুটি, আর বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আজকের টোটালি ভিডিওটা হচ্ছে কিন্তু যে সমস্ত ইউটিউবের মাধ্যমে যারা বিজনেস করছেন তাদেরকে বলছি যে মহাপৌর শাড়িকুটির আজকে যে সমস্ত প্রোডাক্টের রেটগুলো বলবে এগুলো যদি আপনারা বাইরে থেকে কিনে থাকেন তো সেগুলো যদি আপনাদের কম মনে হয় যে মহাপৌর শাড়িকুটির কম দিচ্ছে, কম দামে আপনারা পাচ্ছেন, তো তাহলে পরে আপনারা দ্বিধা না রাখি কিন্তু মহাপৌর শাড়িকুটির কাছ থেকে কিন্তু আপনারা মালগুলো নিতে পারেন, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। বা আপনাদের কাছে যদি কোনো রকম কম দামের প্রোডাক্ট থাকে আপনাদের জানাবেন, অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করবো মহাপৌর শাড়িকুটির পক্ষ থেকে। আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর মহাপৌর শাড়িকুটির, শান্তিপুরের মধ্যে পড়ছে। তো আমাদের এখানে আরও প্রচুর প্রচুর বড় বড় মার্কেট আছে, যে গোবিন্দপুর হাট আছে, শান্তিপুর আছে, আপনার সমুদ্রগড় আছে, আপনার ইয়ে আছে, বিভিন্ন জায়গায় রানাঘাট আছে, নোয়েটি আছে, আপনার হাওড়া আছে, মেটিয়াবুরুজ আছে, বিভিন্ন জায়গায় হাট আছে। আপনি হাটেও গিয়ে আপনি দেখবেন যে আমাদের এখানে যে সমস্ত প্রোডাকশনগুলো রয়েছে বা আমি যে সমস্ত প্রোডাকশনগুলো আপনাকে রেট বলবো আপনি একটু মার্কেটটা ভেরিফাই করবেন কাইন্ডলি। তো এটার নামই হচ্ছে মহাপ্রভুর শাড়িকুটির। তো চলুন আপনাদের আরও কালেকশন আমি দেখাচ্ছি, কালেকশন দেখতে দেখতে আমি দেখাচ্ছি যে আমাদের আউটলেটটাই দেখুন প্রচুর পরিমাণে, এখন বাজে বিকেল 4টে, এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে আমাদের দোকানে, এবং তারা বিভিন্ন দূর থেকে এসছে, কেউ এসছে আপনার কলকাতা থেকে, কেউ এসছে মেটিয়াবুরুজ থেকে, কেউ হাওড়া থেকে এসছে, আবার কেউ আন্নাম উত্তরবঙ্গ থেকে এসছে, তো বিভিন্ন জায়গা থেকে, আলিপুরদুয়ার জলপাইগুড়ি থেকে প্রচুর লোক কিন্তু এসছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে যে সমস্ত প্রোডাক্ট, আর একটা সব থেকে বড় কথা হচ্ছে যে আমি যেটা ভিডিওতে রেট বলবো তার থেকে কেউ যদি বলতে পারে যে 1 টাকা দাদা বেশি চাইছে তার জন্য 50,000 টাকার মাল চাইলে 50,000 টাকা সে ফিরিয়ে নিয়ে যাবে, আমার এতটাই একদম পুরো চ্যালেঞ্জ। সবার কাছে সমান দাম থাকবে, কিন্তু যারা 1-2 পিস নেবে তাদের ক্ষেত্রে কিন্তু 10-20 টাকা বাড়তি থাকে, যারা 5 পিস, 4 পিস, 10 পিস, 50 পিস, 100 পিস নেয় তাদের জন্য সবার কাছে সমান দাম থাকবে। তো চলুন আপনাদের এবার কালেকশনগুলো আমি দেখাচ্ছি এক এক করে। তো আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, যে বললাম না যে দাম, আপনারা দাম কত দিয়ে কেনেন, এই ধরনের বেনারসি দুগুলো কত করে কেনেন? আপনি যে কোনো জায়গায় আপনি জিজ্ঞাসা করবেন পাট্টি পল্লু কাতান বেনারসির দাম কত আছে মার্কেটে, আমার কাছে দাম রয়েছে 650 টাকা, 650 টাকা। যারা 1-2 পিস, 3 পিস নেবেন তাদের জন্য কিন্তু 10-20 টাকা বাড়তি থাকবে, 20-30 টাকা কিন্তু বাড়তি থাকবে, আমি বারবার করে বলে দিচ্ছি। এই দেখুন এটার দাম থাকবে আপনার 680 টাকা, 680 টাকা করে, 680 টাকা করে কিন্তু থাকবে এই ধরনের কাতানগুলো। এগুলো কিন্তু আজকের প্রাইস আমি বলছি, আজকের রেটের প্রাইস বলছি, এগুলো প্রত্যেকটা আপনার পাট্টি পল্লু থাকবে। এই দেখুন আমাদের যেটা এখন অফার চলছে
এই ধরনের 5 পিস রেশম কোয়ালিটির জামদানি পাবেন 999 টাকায় 999 টাকায় 5 পিস জামদানি দেব রেশম কোয়ালিটি 999 টাকায় যে চাবেন সে পাবেন যত পিস চাবেন তত পিস পাবেন একদম চ্যালেঞ্জ কালার চেক করুন 999 টাকায় আপনি কিন্তু 5 পিস পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের তাঁতের শাড়িগুলো রয়েছে সুতির ছাপা রয়েছে সিল্ক রয়েছে A to Z কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে কুর্তি থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন মহাপৌর শাড়ি কুটিরে শুধু শাড়ি না আপনি লুঙ্গি বলুন লুঙ্গি পাবেন গামছা বলুন গামছা পাবেন আপনি যদি মনে করেন যে না দাদা আমি হকার সেলিং করব আপনি সেই আইটেম চাইলে পরেও কিন্তু পাবেন মহাপৌর শাড়ি কুটিরে মানে সমস্ত কিছু এক ছাদের নিচে এবং আজকে আমি আপনাদেরকে কি বললাম যে যারা ইউটিউবের বিজনেস করছেন যারা ব্যবসা করছেন তাদের কাছে আমি বলছি আমি যে রেট দিচ্ছি যদি আপনারা এই রেটে বাইরে থেকে কেনেন তাহলে আমার কাছ থেকে মহাপৌর শাড়িকুটির কাছ থেকে মাল নিন দ্বিধা না রেখে মাল নিন আমি ওই ব্যবসা করছি এতটাই কিন্তু চ্যালেঞ্জ থাকছে আজকের এবং টোটালটাই আজকে ভিডিওটা হচ্ছে হাটের সঙ্গে চ্যালেঞ্জ হাটে আপনারা কত করে কেনেন কত কম দামে কেনেন এবং সেটা কি আপনাদের ফুল গ্যারান্টি দেয় সেই মালটা কি আপনারা রিপ্লেস করতে পারেন কিন্তু আজকের মহাপৌর শাড়িকুটি দিচ্ছে আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো নেবেন টোটালটাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন কোনো রকম কোনো ডিসপুট বা আপনি বিক্রি করতে না পারলে পরো ঠিক আছে প্রচুর প্রচুর দেখুন এ টু জেড কালেকশন কিন্তু আমাদের রয়েছে এখানেও আমাদের কাস্টমার রয়েছে প্রচুর কাস্টমার রয়েছে দাদা কোথা থেকে এসেছেন দাদা কাঁচাপাড়া থেকে হ্যাঁ এই দাদা কাঁচাপাড়া থেকে এসেছে হ্যাঁ তো দাদা কাঁচাপাড়া মণ্ডল থেকে এসেছে অতএব মণ্ডলী থেকে এসেছে তো আমাদের কাছে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর লোক আসে এখন বিকেল 4টা বাজে তো সেই ক্ষেত্রে দাদাকে আমি একটা কথা বলছি দাদা তোমাকে যেটা ভিডিওতে দেখানো হয়েছে আমাদের তরফ থেকে মহাপৌর শাড়িকুটির পক্ষ থেকে তুমি কি সেই রেঞ্জে কি মাল পাচ্ছ দাদা হ্যাঁ মালটা সেই রেঞ্জেই আছে দামটা ঠিক লাগছে তো দামটা ঠিকই লাগছে আচ্ছা কোয়ালিটি হাতে নিয়ে কেমন লাগছে আপনার দেখুন যেহেতু আমি একটা নতুন ব্যবসায়ী আমার যতটা অভিজ্ঞতা তাতে মনে হয়েছে এটা খুব ভালো কোয়ালিটি আচ্ছা আর যারা নতুন দেখছে ভিডিওটা তাদের কি কি আসতে বলবেন এখানে অবশ্যই আর আপনি তো ইউটিউব দেখে আসছেন নাকি আচ্ছা আপনি ইউটিউব দেখে আসছেন আমি ইউটিউব দেখে এসেছি ঠিক আছে তাদেরকে সকলকে বলবো অন্তত একবার হলেও মহাপৌর শাড়ি কুটিরে আপনারা একবার আসুন এসে দেখুন আসলে দেখলেই যে মাল নিতে হবে এমন কোনো ব্যাপার নয় ধন্যবাদ আপনাকে অনেক একদমই তাই আমাদের কাছে আসলে পরে মাল নিতে হবে না আমি বারবার করে বলি এবং প্রত্যেকটা কাস্টমারকে বলি সম্পূর্ণভাবে যারা নতুন ব্যবসা করতে আসছে তাদেরকে আমরা গাইডলাইন্স করি আপনি আসলে নিতে হবে না আরও পাশে প্রতি প্রচুর দোকান আছে আমি আপনার কাছে রেটটা শুনে যান রেসে গিয়ে আপনি অন্য দোকানে যান গিয়ে রেটটা জানুন তাহলে পরে আপনি বুঝতে পারবেন প্রচুর প্রচুর কোয়ালিটি কিন্তু আজকে রয়েছে আমাদের কাছে তো আপনাদেরকে আমি এক এক করে সবটা না দেখাতে পারলেও কিছু কিছু প্রোডাকশন আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি তো আসুন আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সব তো দেখানো আমার পক্ষে পসিবল হয় না তবু আমি চেষ্টা করবো আর যারা সুব্রত দাকে জানেন তারা জানেন আর এই চ্যানেলটা আপনারা দেখুন আপনারা কিন্তু এক সপ্তাহ 15 দিন অন্তর অন্তর কিন্তু আপনার নতুনত্ব ভিডিও কিন্তু আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যম থেকে তো বারবার করে বলবো আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে শেয়ার করুন যারা ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই দেখুন 199 টাকায় অল ওভার জামদানি দিচ্ছি 199 টাকায় অল ওভার জামদানি দিচ্ছি কেউ যদি দিতে পারে আপনি কল করুন আমাকে যে হ্যাঁ দাদা আমার কাছে 1000 পিস আছে 2000 পিস আছে 199 টাকা করে আমি আপনাকে দেবো কত পিস নেবেন বলেন 199 টাকায় অল ওভার জামদানি কারোর কাছে যদি স্টক থাকে আপনারা কল করুন এতটাই কিন্তু চ্যালেঞ্জ থাকছে কোনো ইউটিউবারের কাছে যদি থাকে এই ধরনের মাল কোনো ইউটিউবারের ঘর যারা আমার মতো হোলসেল বিজনেস করে তাদের কাছে থাকলে পরে আপনি কল করুন আমি 199 টাকা বিক্রি করি আমার তো 2-4 টাকা আমার দরকার আছে আমার এতগুলো লেবার নিয়ে এবার বলুন আপনি আমাকে এই শাড়িটা কত টাকাতে দেবেন যদি কারোর কাছে কম দামে থাকে আপনি বলুন আমি নিয়ে নেব যত 1000 পিস আছে এবং হাটে ইভেন হাটে শান্তিপুর বলুন আপনি রানাঘাট বলুন যে কোনো হাটে বলুন এই ধরনের কালার সেট থাকবে লাল সাদা থেকে শুরু করে একদম সব পুরো কালার থাকবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে যদি থাকে আপনি কল করুন আজকে পুরো চ্যালেঞ্জ থাকছে 199 টাকায় অল ওভার জামদানি এবং এটা যদি কোনো কোনো কেউ যদি কমেন্ট করে বলতে পারে যে না দাদার কাছে গেছি 199 টাকায় কোনো মাল দিতে পারিনি তার জন্য ফ্রি আজকে চ্যালেঞ্জ থাকছে কিন্তু দেখে নিন অল ওভার জামদানি 199 টাকায় প্রচুর প্রচুর কালার থাকছে এবার আপনাকে দেখাচ্ছি চুন্নি কাতান প্রত্যেকটা পাটলি পাল্লু থাকবে
আর আপনারা তো জানেন যে সুব্রতা কখনো গালগপ্প বলে না, সুব্রতা কখনো মিথ্যা কথা বলে না, যেটা পারবে সেইটা সেই দামই নেবে এবং সেই দামই দেবে একদম। এবার আরেকটা দেখাচ্ছি, কি দাম আছে এবার বিজনেস স্ট্র্যাটেজি আমার কাছে শিখে যান, দামগুলো একটু বলবেন একটু। এটা হচ্ছে পানগুটি, এটার দাম 850 টাকা। এই দেখুন এটা হচ্ছে এর তার থেকে একটু ভালো গুটি, 1050 টাকা। এটা হচ্ছে ইয়েলোর উপরে থাকছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, রানীর উপরে কম্বিনেশন থাকবে, এটার দাম পড়বে 1450 টাকা। এটা গ্রিন সেটের উপরে, এটার দাম থাকবে 1820 টাকা। খুব হ্যাঁ খুব দারুণ কোয়ালিটি থাকবে। এটা দেখুন এটা ইয়েলো সবুজের মধ্যে থাকছে, এটা থাকছে 2250 টাকা। আচ্ছা আপনাদের মিনিমাম পারচেজটা একটু বলে দেবেন। এইভাবে কিন্তু মাল বিক্রি হচ্ছে, যত কারা শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটার দাম 650 টাকা মহাপ্রভুর শাড়ি কুটিরে। এইটাই হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, আজকে শিখে যান। যে কটা শাড়ি ফেলছি প্রত্যেকটার দাম 650 টাকা, এইটার নামই হচ্ছে মহাপ্রভু শাড়ি কুটির। আপনি কত ভ্যারাইটিস নেবেন, কত কালার নেবেন, কত ডিজাইন নেবেন, এই নিন। ছোটো গুটি চান ছোটো গুটি, বড় গুটি চান বড় গুটি, মাঝারি গুটি চান মাঝারি গুটি, কত গুটি চাবেন আর কত ডিজাইন নেবেন, এর সব 650 টাকা। আপনার বোঝার মতো ক্ষমতা নেই, আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে থেকে বলতে পারি। এটাই সুব্রত দা, এটাই জানবেন। এবার আপনাকে একটা দেখাচ্ছি, এটা নয় কেউ নয় 280 টাকা, 300 টাকা, কেউ নয় 400 টাকা, কেউ 420 টাকা, আমার কাছে দাম থাকবে 250 টাকা। এবং যারা দু চার পিস নেবেন, আমি বলে দিচ্ছি এটা কিন্তু টোটালটাই হোলসেলের ঘর, দাম থাকবে 250 টাকা, যারা দুজন 10-20 টাকা কিন্তু বাড়তি থাকবে, আমি প্রত্যেকের কাছে আমি বলে দিই। এবার আপনাদের দেখাচ্ছি, এর প্রচুর কালার পাবেন, প্রচুর কালার রয়েছে, ভ্যারাইটি কালার অপশন, প্রচুর কালার, মাত্র 400 টাকা করে, দেখে নিন 400 টাকা করে তসর দেব, 400 টাকা করে তসর দেব, কালার যে কালার চাবেন কালার দিয়ে দেবো, কি কালার, লাল কালার, ব্লু কালার, হলুদ কালার, পিঙ্ক কালার, ওই কোনোই নাই। আপনি যখন কিনতে যাবেন তখন বলবে এটা 550, এটা 620, এটা 790, এটা 300, এরকমভাবে কিন্তু বিক্রি হয় আমার কাছে, ওটা একদম টোটাল করে আমার কাছে কিন্তু মাল বিক্রি হয় এরকমভাবে, শুনে নিন আজকের। এই দেখুন এই ধরনের ফাইবার বক্সগুলো 400 টাকা করে পাবেন, 400 টাকা, 400 টাকা, 400 টাকা, একদম সিল্কের মধ্যে 400 টাকা করে আপনি পাবেন। আমার কাছে কিন্তু A to Z কালেকশন হয়েছে, এই দেখুন 420 টাকা বক্সের মধ্যে সিল্কের আইটেম থাকছে। আচ্ছা আপনাদের মিনিমাম পারচেজ কী আছে দাদা? আমাদের দেখুন আমাদের মিনিমাম পারচেজ কোনো বলে কোনো কথা হয় না, মিনিমাম বলে কোনো কিছু হয় না দাদা, কেউ যদি বলে সে ভুল চিন্তাধারা তার। আমি খেতে পারি 100 গ্রাম চালের ভাত, আমি 100 গ্রাম চাল খাবো, আমাকে 500 গ্রাম দিলে আমি খেতে পারবো না। আপনাদের যার যেরকম সামর্থ্যগুলো হবে আপনার সেই অনুযায়ী মাল নেবে, সেই অনুযায়ী ব্যবসা স্টার্ট করুন, সেই অনুযায়ী আপনার সাফল্য আসবে। এবার আপনি যদি 1 কোটি টাকা আপনি বিজনেসে লাগান, আপনার তো ধান প্রত্যেক মাসে ইনকাম হবে 1 লাখ টাকার উপরে, 1 থেকে 2 লাখ টাকা আপনার ইনকাম হবে। এবার আপনি যদি 10,000 টাকা লাগান, আপনার তো দাদা অত ইনকাম হবে না, আপনার হবে 1,000 টাকা। বিজনেস হচ্ছে এরকমের, যা যেরকম সামর্থ্য করবে, যে যেরকমভাবে ইনভেস্ট করবে তার প্রফিটটা কিন্তু সেরকমভাবে আসবে। মানুষ কিন্তু ছোটো থেকেই বড় হয়, এবং সেটা যদি সঠিক জায়গা থেকে মাল কেনে, যদি কোনো প্রতারণের হাতে না পড়ে। যদি বলেন দাদা কেন প্রতারণের কথা বলছেন, এই কারণেই বলছি, আপনাকে যে বেনারসিগুলো দেখালাম আর 650 টাকা করে, আপনি এটা যদি কোনো একটা অসাধু ব্যবসায়ীর কাছে পড়েন, সে তো আপনাকে এটা ভালো, এটা তার থেকে একটু ভালো, ওটা তার থেকে একটু ভালো করে করে আপনি যখন বলবেন, আপনি একটু যখন নেব পয়সা দিয়ে ব্যবসাটা করব, নতুন ব্যবসায় নামছি একটু ভালো কোয়ালিটি মালই রাখি, আপনি এই 600 টাকার মালটা আপনি 1200 টাকায় 1800 টাকায় 1400 টাকায় কিনে নিয়ে যাচ্ছেন, আপনি কত টাকা প্রফিট করতে পারবেন? এবং যে লোকটা আমার কাছ থেকে 600 টাকা, তার সঙ্গে তো আপনি ব্যবসা করে পারবেন না, আপনার এলাকাতে পারবেন? পারবেন না। এইটার নামই হচ্ছে মহাপুর শাড়িকুটি, আর মহাপুর শাড়িকুটির অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর, যে কোনো জায়গা থেকে আসবেন, শান্তিপুর স্টেশনে নেমে আপনি কল করবেন, আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব।
তাঁতের শাড়ি থেকে শুরু করে এ টু জেড কালেকশন রয়েছে। এই দেখুন এই ধরনের তাঁতগুলো, এর প্রচুর কালার পাবেন, 28 থেকে 30টা কালার রয়েছে। এই দেখুন দাম থাকবে 260 টাকা করে, 260 একদম ফুলিয়ার তাঁত থাকবে 260 টাকা করে। তারপরে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এই ধরনের জামদানিগুলো, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর কালেকশন রয়েছে জামদানি, জামদানি বলুন, তসর বলুন, সিল্ক বলুন, প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, কাকিনা সিল্ক বলুন। এই দেখুন অনেকে আবার কি বলে জানেন, বেনারসি, দাদা আমরা বেনারসি দিচ্ছি 350 টাকা করে। আমি মাঝে মধ্যে ইউটিউব দেখি, আমার খুব মানে খারাপ লাগে যে কাস্টমারকে, যারা দূর থেকে আসে তাদেরকে এরকমভাবে হ্যারেস করাটা ঠিক না, আমাদের ব্যবসাদের এটাকে অপমান করা হয়, যারাই করুন না কেন ব্যবসাদারকে অপমান করা হয়, বলে বেনারসি আনাম 350 টাকা করে। দাদা 350 টাকায় বেনারসি আনে। এই দেখুন এইরকম একটা শাড়ি আপনাকে খুলে দেখি, বলে এই তো দেখিয়েছি 350 টাকায় বেনারসি, এটা বেনারসি, এটা বেনারসি, এটার দাম থাকছে আমার কাছে 350 টাকা, এটাকে বলে কাতান সিল্ক, এটা সিল্কের শাড়ি, কাতান সিল্ক। গেল আর একটা দেখাচ্ছি আপনাকে, প্রমাণ দিচ্ছি, বলে গরদ দিচ্ছি আমরা 150 টাকায়। এরকম শাড়িটা খুলবে, খুলে দেখিয়ে দেবে, বলবে গরদ দিচ্ছি আমরা 150 টাকায়, দেখায়। আমার খুব খারাপ লাগে, সময় পাই না দাদা কাজের প্রেশারে আপনাদের জন্য, মাঝে ওই রাত্রবেলা যখন একটু শুতে যাই তখন একটু আর দেখা হয় যখন ফ্রি থাকি। এর দাম থাকছে 150 টাকা, বলে বলে গরদের শাড়ি 150 টাকা। এটা কি গরদ? এটাকে আমরা পকেট সিল পরি, এর দাদার দাম রয়েছে মহাপুর শাড়িগুটি 140 টাকা, 140 টাকা। এই হচ্ছে গরদ, আজকে আমার কাছে দেখেছেন গরদ কোনটা বলে, এই হচ্ছে গরদ। এটার দাম কি আছে? এটার দাম থাকবে আপনার জিয়া 490 টাকা, 490। তো আরো অনেকে আমাকে আমাকে অনেক কাস্টমার ফোন করে, অনেক দিদি ভাই এরা ফোন করে যে দাদা আমি নতুন ব্যবসা করতে চাইছি, আমার আর্থিক অবস্থা ভালো না, আমি এরকম ব্যাংকে থেকে লোন নিয়ে ব্যবসা করতে চাইছি বা ই থেকে, আমি আপনাদের কাছে হাজির করব যে আপনারা লোন নিয়ে ব্যবসা শুরু করবেন না। আপনাদের ওখানে যে সমস্ত মানে যে এখন যে মহিলাদের যে সমস্ত ফান্ডগুলো রয়েছে, যে যেগুলো হচ্ছে যে ওটাকে কি বলে স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠী থেকে কিন্তু আপনি লোন নিয়ে কম ইন্টারেস্টে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। ওখানে কিন্তু ইন্টারেস্টের সংখ্যা খুব কম, আমি যতদূর জানি 60 পয়সা 70 পয়সা 1 টাকার মধ্যে থাকে টোটালটাই। অনেক আছে 2%, 3%, 5% নিয়ে ব্যবসা করতে নামতে চাইছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করে দাদা দিদিরা আপনারা কিন্তু এই কাজটা ভুলেও করবেন না, আমি হাত জোর করে বলছি। আর যারা মা বোনরা যারা বাড়িতে বসে আছে তাদেরকে বলবো যে আপনারা দাদারা এখন দেখুন আজকালকার যা দিনকালের পরিস্থিতি, একজনের ইনকামে কোনো কিছু হয় না, যদি 30-40 হাজার টাকা ইনকাম না থাকে তার সংসার চালানো আজকালকার বর্তমান বাজারে খুব মুশকিল, খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যদি পারেন দাদাদের হাত শক্ত করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা ব্যবসাটা বাড়িতে বসে ধীরে ধীরে শুরু করুন। একটা শাড়ি বিক্রি করে যদি 50 টাকা 100 টাকা যদি প্রফিট আছে আসলো কোত্থেকে, এবং এইটা করতে করতে আপনি যখন 1-2 বছর যাবে আপনি কিন্তু অটোমেটিক একটা ব্যবসার জায়গায় টার্ন করবেন। এবং আমি বারবার করে বলছি যে মহাপুর শাড়িগুটি আসা মানেই এই নয় যে তার কাছ থেকে মাল নিতে হবে, আপনি আসবেন আগে মার্কেট সম্বন্ধে ধারণা করুন, আরও 5 জায়গায় যাবেন ঘুরবেন তারপরে মাল কিনবেন, এইটার নামই কিন্তু মহাপুর শাড়িগুটির। আর একটা জিনিস জানবেন, যারা আমার পুরনো কাস্টমার আছে তারা জানে যে সুব্রতদা যে সমস্ত কথাগুলো বলে সেগুলো একদম বাস্তবের সাথে মিল রেখে কথা বলে, এবং তার মধ্যে কোনো লুকোচুরি থাকে না, যে দামগুলো বলে একদম সেগুলো প্রত্যেকটা সঠিক দাম রাখে, সে সুতির ছাপাই বলুন, লুঙি বলুন, গামছাই বলুন, যাই বলুন, আপনারা আমাকে দেখতে পাবেন। তো নমস্কার, আর দাদা বেশি কিছু আমি বলতে চাই না। এই দেখুন আমাদের, দেখুন আমাদের ইউনিক ইউনিক কালেকশন থাকে, কি বলুন তো, এগুলো না মানে আরও নতুন নতুন প্রচুর আপনার ই থেকে শুরু করে সব কিছু। এই দেখুন হ্যাঁ হ্যান্ডলুমের মধ্যে এই ধরনের কালেকশনগুলো যেমন থাকে তেমন দেখেন, এই দেখেন মালবেরি সিল্ক আপনারা অনেকেই খোঁজেন, মালবেরি মালবেরি, এই দেখুন মালবেরি মালবেরি সিল্ক, এই ধরনের মালবেরি সিল্কও কিন্তু রয়েছে, এই দেখুন মালবেরি সিল্ক, এই ধরনের মালবেরি সিল্কও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে। তারপরে অনেকে খোঁজে অর্গানজা, হ্যাঁ পুজোতে উঠছে দাদা বলে একটু অর্গানজার দেখাবেন, আমি কি হ্যাঁ অবশ্যই দেখাবো, কেন দেখাবো না, এই যে দেখুন এটা মালবেরি,
একদম পুরো সফট স্মুথের মধ্যে থাকবে মালবেরি সিল্ক তারপরে অনেকে বলে যে দাদা একটু অর্গানজা দেখেন হ্যাঁ অর্গানজা দেখিয়ে দিচ্ছি এই দেখুন পিওর অর্গানজা বক্সের মধ্যে একদম এতে কিন্তু কম দামের মাল রয়েছে 1200 টাকা 1400 টাকা 1600 টাকা এটা দাম পড়বে আপনার 1750 টাকা এক নম্বর যেটা ফাইন কোয়ালিটির মাল হয় অর্গানজা এটা কিন্তু সেটা এবার যদি বলেন দাদা একটু কম দামের অবশ্যই আছে এই দেখুন এটা দাম পড়বে 1650 টাকা এটাও এটা এটা অর্গানজা বলে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে তো এই রকমের সব কিন্তু রয়েছে আমাদের কাছে এ টু জেড কালেকশন কিন্তু আপনি পাবেন তো আসুন এবং স্ক্রিনে দাও যে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন যেদিনকে আসবেন তার আগের দিনকে আপনি কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর 60 প্লাস শনিতলা মহাপুর সারিকুটির আর সুব্রতাকে তো চিনিনি কোনো অসুবিধা নেই আপনি শান্তিপুর স্টেশনে নেমে আপনি এই নম্বরে কল করবেন অন্য কোনো টোটোতে উঠবেন না দালাল চক্র কিন্তু প্রচুর ঘুরে বেড়াচ্ছে প্রচুর এবং এখনও প্রচুর পরিমাণে কাস্টমার ঢুকছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার এখনও ঢুকছে এখন বাজে বিকেল 5টা হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু মহাপৌর সারিকুটির আজকের হ্যাঁ তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় হাট বাজার মার্কেট কিন্তু ঘুরে আসে তারপর কিন্তু মাল নিচ্ছে আমাদের কাছ থেকে তো এই হচ্ছে ব্যাপার তো আসবেন ভালো থাকবেন কল করবেন নমস্কার আবার দেখা হবে আর আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন প্রচুর পরিমাণে লাইক করুন পূজোর পর আপনাদের জন্য দুর্দান্ত একটা গিফট থাকবে এই চ্যানেলের মাধ্যমে সেটাও আমি প্রকাশ্যে আপনাদের সামনে বলে দেবো সবাইকে।